প্রশ্ন করো, করতেই পারো, 100 বার করতে পারো প্রশ্ন, আমার তাতে কোনো আপত্তি নেই, কোনো অবজেকশন করছি না আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, যার নাম মাধুস ওয়ার্ল্ড ফ্যামিনিস্ট। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি। আজকে আমি ওই যে আমার হেয়ার কাট করাবো, কারণ আমার হেয়ার মানে প্রচণ্ড রাফ হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেও আমাকে কমেন্ট করেছিলে, আমার ফেসবুকে কমেন্ট করেছিলে আমার কতগুলো পিকচার্সের উপরে, রিলসের উপরে, যদি তুমি তোমার হেয়ারে কিছু করো, মানে চুলটা ভীষণ রাফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, কালার ট্রিট করার পর না চুলটা এমনি রাফ হয়ে যায়, তো ভীষণভাবে আর কি দেখভাল করতে হয় চুলের। বাট আমার সেরকমভাবে সময় হয় না চুলের উপর এতটা সময় দেওয়া, বাট যতটুকুন পারি তাও চেষ্টা করি। তো অনেক দিন হয়ে গেল হেয়ার কাট করা হয় না, প্রায় 5 মান্থসের মতন হয়ে গেছে আমার হেয়ার কাট করানো হয় না। তো এর জন্য ভাবছি একটু ট্রিমিং করাবো আর একটা ভালো কোনো কাট দেবো। তো কোনটা ভালো লাগবে কী বৃত্তান্ত সব কিছু আমি আগে স্যালনে যাই, তারপর গিয়ে ওখানে শেয়ার করছি। আরও একটা কথা তোমাদেরকে বলার, যখন আমি কোনো ব্লগ করি না তখন কিন্তু আমি পুরো ডিটেলটা তোমাদেরকে বলি। তোমরা ব্লগ ঠিক মতো না দেখে আমাকেই ফেসবুকে ইনবক্স করো যে দিদি তুমি এই জিনিসটা কোথা থেকে করেছো, ওই জিনিসটা কোথা থেকে করেছো, এটার নাম কি, ওটার নাম কি, এরকম আমাকে ইনবক্স কিন্তু মানে প্রচণ্ডভাবে এরকম আমার মেসেজ আসে। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা ব্লগটা ভালো করে দেখো, কারণ কি আমি যেই বিষয় নিয়ে যখন ভিডিও করি ওখানে পুরো ডিটেলটা ওইখানে দেওয়া থাকে। ব্লগটা ভালো করে দেখবে, প্রত্যেকটা কথা শুনবে ব্লগের ভেতরে, কী কী বলা হচ্ছে, কী কী করা হচ্ছে, ওইখানের থেকে কিন্তু তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে যাবে। আর আমি যতদূর জানি আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু আমার ফেসবুক থেকে এসছে। বাট তোমরা কী করো, আমাকে কিন্তু মেসেজে বলো দিদি আমি তোমার ব্লগ দেখি, দিদি আমি তোমার ব্লগ দেখি, হ্যানো তেন এগুলো বলো। বাট কোনো যখন আমি কোনো ব্লগ শেয়ার করি বা কিছু করি, তোমাদের জন্য কোনো প্রশ্ন জাগে, তোমরা আমাকে কী করো, ডাইরেক্ট গিয়ে মেসেঞ্জারে মেসেজ করো। কিন্তু একটু ভালো করে যদি তুমি ব্লগগুলো দেখো না, আমি কিন্তু সমস্ত কিছু ব্লগের মধ্যেই বলি, ডিটেলটা কিন্তু তোমরা ব্লগের মধ্যে পেয়ে যাবে যদি তোমরা ব্লগটা ফুল ওয়াচ করো। তো আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমার ব্লগ দেখো, তোমরা আমাকে প্রশ্ন করো, করতেই পারো, 100 বার করতে পারো প্রশ্ন, আমার তাতে কোনো আপত্তি নেই, কোনো অবজেকশন করছি না আমি। বাট তোমরা প্লিজ আমার ব্লগটা ভালো করে দেখো, কারণ ওখানে সমস্ত কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যেই বিষয়ে প্রশ্ন করো বা যেই বিষয় নিয়ে আমার ব্লগটা হয়, সমস্ত উত্তর কিন্তু ওই ব্লগের মধ্যেই থাকে। তো চলো আর বেশি দেরি করবো না, আমি রেডি হয়ে গেছি, আমি বেরোবো এক্ষুনি, আমার গলাটা হালকা বসে আছে, এদিক থেকে লেটও হয়ে যাচ্ছে, 11:30 বাজতে চলো, আমি আমার হেয়ার কাট করাবো, ওখানে গিয়েই সব কিছু করতে থাকবো। তো চলো কথা বলবো না বেশি, ব্লগটা দেখতে থাকো। তোমার দাদা ভাই যদি সাথে আসতো তাহলে ক্যামেরাটা আমাকে ধরে দিত, বাট আমি যেহেতু একাই এসেছি এর জন্য ক্যামেরাটাকে তো ধরার লোক নেই। সো ফার্স্ট আমি হেয়ারটাকে আগে ওয়াশ করিয়ে নেবো, তারপর আমি হেয়ার কাট করাবো। তো এখনও কথা হয়নি যে কোন হেয়ার কাটটা আমি করাচ্ছি, দেখা যাক, আগে হেয়ার ওয়াশ করিয়ে নিই, তারপর আপ্রোচার সাথে কথা হবে, তারপর কোন হেয়ার কাটটা আমাকে ভালো লাগবে সেইভাবে করবো। তো চলো ব্লগটা দেখি। তো এখন আমি এই মুহূর্তে আছি অ্যাপিয়ারেন্সে, আর বিয়ের পর থেকে আমি এইখানেই আসি। তার একটা বড় কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আফরোজ ভাইয়ের খুব ভালো রিলেশন, ভালো পরিচিতি। তো এর জন্য আমি বিয়ের পর থেকে আমি আমার হেয়ার রিলেটেড বা আমার স্কিন রিলেটেড যাই করি না কেন, আমি এখান থেকেই করি। তবে হ্যাঁ, আমার বিয়ের সময় যে হেয়ার কালারটা দেখেছো, হেয়ার হাইলাইট করেছিলাম, সেটা কিন্তু আমি শিলিগুড়ি থেকেই করিয়েছিলাম। বাট বিয়ের পরের থেকে যতবার আমি যা কিছু করিয়েছি সেগুলো কিন্তু সব এখান থেকেই করিয়েছি। হসপিটাল পাউডার, এটি পিওর অ্যান্ড ন্যাচারাল, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার এন্ড ফ্রেগ্রেন্স নেই, এবং এতে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে, এছাড়াও রোদে পুড়ে যাওয়া আমাদের স্কিনের যে কালচে ভাব সেটা দূর করতেও কিন্তু অনেকটাই সাহায্য করে। এটি ব্যবহার করার পদ্ধতি খুবই সহজ, একটা কাঁচের বোলের মধ্যে 1 চামচ রোজ পেটাল পাউডার নিতে হবে এবং তাতে সামান্য পরিমাণ জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করতে হবে। যেই জায়গাগুলোতে কালচে ভাব আছে এমনকি পুরো মুখে এটা 1.5 মিনিট রেখে তারপর প্লেন ওয়াটারে আমাদের ফেসটাকে ধুয়ে নিতে হবে। পেটাল অয়েল ব্যবহার করার ফলে আমাদের স্কিনের এক্সেস অয়েল এবং ডার্ট খুব সহজে রিমুভ হয়ে যায়। এটি সান ড্যামেজ থেকে আমাদের স্কিনকে রক্ষা করতে অনেকটাই সাহায্য করে। এতে আছে হাই রিচ অফ ভিটামিন সি যা আমাদের স্কিনের ব্লেমিশেসকে লাইটেন করতে অনেকটাই সাহায্য করে, সাথে এই প্রোডাক্টটা এজিং প্রসেসকে ডিলে করতে সাহায্য করে। এটি একটি প্রাউডলি ইন্ডিয়ার প্রোডাক্ট এবং এটি ক্রুয়েলটি ফ্রি, মেন ওমেন উভয়ই এটা ইউজ করতে পারে। সো এটা পারচেস করতে হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সোজা যাও আর ওইখান থেকে পারচেস করে নাও। সো তোমরা দেখতেই পাচ্ছ আফরোজ ভাইয়ের কাছে কিন্তু আমি আমার হেয়ার কাটটা করাচ্ছি। সো ফাইনালি আমার হেয়ার কাট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শুধু একটাই দুঃখের বিষয় যে যেখে জায়গাগুলো কালার করা ছিল, ডিপ ডার্ক কালার করা ছিল, সেই জায়গাগুলো কিন্তু কাট পড়ে গেছে চুলগুলো। বাট কিছু করার নেই, কাটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমাকে একটু ডিফারেন্ট লুকে লাগছে, কি তাই তো? অনেকেই বলছিল এটা যে আমার বয়সটা একটু কমে গেছে আরও এই হেয়ার কাটটা করার পর, মানে চুলটা ছোট করার পর। হেয়ার কাট করা হয়ে গেল গাইস। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ফার্স্টে প্রবলেমটা বলি, সেই সকালবেলা এসেছিলাম এখানে হেয়ার কাট করানোর জন্য, বাট এখানে এসে দেখলাম একটু লাইটের গন্ডগোল হচ্ছিলো, যার জন্য ওরা মানে বললো যে কিছুক্ষণ পরে আসো। প্রায় 5-6 ঘন্টা পর আসলাম ফাইনালি, এসে এখন হচ্ছে হেয়ার কাট করালাম। হেয়ার কাটটা করা খুব সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে।
অনেকেই জিজ্ঞেস করবে যে আমি আজকে কী হেয়ার কাট করলাম, আমার যে কাটটা ছিল এটা কী কাট আছে। তো এটা হচ্ছে ডিপ লেয়ার কাট, ফ্রন্টেও সেম আছে, আর একটু ভি শেপটা আমার নিচের দিকটাতে হালকা করে ভি শেপ করা আছে। তো এটাই হচ্ছে এখন কার মতন এইটুকুই। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, যাতে তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 4:30 মতো, আর ওই দেখো বার্থডে গার্ল আমাদের। তো বার্থডে গার্ল এসছে, একটুখানি মেকআপ করবে আমার কাছে, একটু হেয়ার স্টাইল করবে আর হালকা টাচ আপ করবে। ওকে একটু মোটামুটি ভাবে রেডি করে দিব, ওকে রেডি করে তারপর আমি রেডি হবো, তারপর তোমাদের দাদা ভাই আসবে, দাদা ভাই আসার পর তারপর আমরা একসাথে, মাও যাবে ওই দিক থেকে, তারপর ওর বার্থডেতে আজকে একটা ধামাকাদার পার্টি হতে চলেছে। কি তাই তো দাদা, না বলতে দাদা যাবো, একসাথে যাবো কি ওর সাথে যাবো, আগে রেডি তো হই আমি আগের থেকেই আছে। তুই কেন আগে কেন যাবি না, তুই মানে ওর সাথে কেন যাবি, মানে আমার বরের সাথে বলছে, যাবো একটু ওয়েট কর। তো বেশি কথা বলবো না, ব্লগটা তোমরা দেখতে থাকো। সো আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, বাট মেকআপ আমি শিখেছি, মেকআপের কোর্স আমি করেছি, এর জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কী প্রসেসটা থাকে মেকআপ করা সেটা আমি জানি, আর তোমাদের সাথেও আমি কীভাবে মেকআপ করি সেটা শেয়ার করি। আর এদিক থেকে ও চেয়েছিল নিউড মেকআপ, তো ওকে সাজিয়েছি, দেখো ওকে দেখে বলো কেমন লাগছে। আমার তো বেশ ওকে ভালো লাগছিলো। আর এদিক থেকে তারপরে স্টার্ট করেছিলাম আমি আমার মেকআপটা, খুবই লাইট মেকআপ করে সেরকম বোল্ড মেকআপ আমি করিনি। তো এখানে যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করি, তো সেটা আমি অ্যাপ্লাই করে কিন্তু পার্টিতে যাইনি পরে, কারণ তোমাদের দাদাভাই আসার পর আমাকে বলছিল যে তোমাকে এই লুকসের সাথে এরকম লাউড লিপস্টিকটা একদম মানাচ্ছে না, তুমি পারলে লিপস্টিকটা চেঞ্জ করো। তো ওর কথা মতো আমি একটা পরে নিউড লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, একটা নিউড পিঙ্ক কালার আমি অ্যাপ্লাই করেছিলাম। এখানে তোমরা ভালো মতো বুঝতে পারবে লিপস্টিকের শেডটা। তাই আর কি, গ্রাফিক্স এত সুন্দর আসছে যে, ফটোগ্রাফিক্স এত সুন্দর আসছে না কেন, দেখো তুমি আরে
বহুত এনজয় করলাম, বহুত এনজয় করলাম, আমরা বহুত মাস্তি করলাম, এতক্ষণ প্রচুর নাচানাচি, প্রচুর মজা করেছি, এখন আমরা এখন খাওয়া দাওয়া করবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। এই যে বাড়িতে আসলাম, এখন ঘুরতে পাচ্ছি 12:30 মতো। যদি তোমার দাদাকে কথা বলছি দর্শক, তো যাই হোক, এখন হচ্ছে যেটা বক্তব্য সেটা হচ্ছে আজকে দিনটা খুব খুব ভালো কাটলো। রিম্পির যে বার্থডে খুব সুন্দর করে আমরা সেলিব্রেট করেছি, সবাই মিলে প্রচুর মজা করেছি। কিন্তু তার মধ্যে একটা ছোট কথা, একটা ছোট ক্লিপস, খুব সুন্দর ক্লিপস ছিল যেটা আমি ওকে মানে বার্থডের যে গিফটটা ওটা দিয়ে ওকে করে হ্যাপি বার্থডে উইশ করেছিলাম, সেই ক্লিপসটা হঠাৎ করে দেখলাম যে মানে ওই ফাইলটা আর কি ক্র্যাশ খেয়ে গেছে, ফাইলটা উড়ে গেছে। তো ওটার জন্যই আমার একটু মনটা খারাপ, বাট কিছু করার নেই, ওটা মিস হয়ে গেল, ব্লগের মধ্যে তোমাদেরকে দিতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো, এখানে এন্ড করছি। আজকের এই লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আর এই যে বানটা দেখেছো না, মেসি বান করেছি এটা আমি। অ্যাকচুয়ালি আমার হেয়ার কাট করার পর আমার চুলটা বেশ অনেকটাই ছোট লাগে, এর জন্য আমি একটা মেসি বান করেছি। আদারওয়াইজ আমি সবসময় চুলটাকে খোলাই রাখতে বেশি পছন্দ করি। আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা কিন্তু লাইক করতে, শেয়ার করতে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।